আমাদেরকে আক্রমণ করছে, আমাদেরকে অফিস করতে হচ্ছে। আজকে আমি ব্যাংকে জব করছি, আজকেও আমি অফিসে গেছি, প্রত্যেকদিন অফিসে যাচ্ছি। আমাদের প্রোটেকশন কোথায়? আমাদের ব্যাংক বলেছে, আমাদের সেন্ট্রাল ব্যাংক বলেছে এই এই ইকুইপমেন্ট কিনতে হবে। কি কিনতে হবে? স্যানিটাইজার কিনতে হবে, ডেটল কিনতে হবে, এগুলো দিয়ে আমি ক্লিনার কিনতে হবে, ক্লিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কম্পিউটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মাউস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দ্যাট ইজ ইনাফ, ইজ দ্যাট ইনাফ প্রোটেকশন? যখন আমি বাইরে যাচ্ছি এই দায়িত্ব কে নেবে? আমাকে তো পিপি দেওয়া হয়নি। যে পিপি ডক্টর্স নার্স ব্যবহার করছেন তারাই তো বলছেন যে না, এই পিপি একেবারে রিলায়েবল পিপি না। এবং রিলায়েবল পিপি কয়জনের হাতে আছে? কয়জন আমরা N95 মাস্ক পাচ্ছি বা সেটা আমরা কিনতে পারি বা বাজারে সেটা অ্যাভেলেবল? তাহলে আমার প্রোটেকশন কোথায়? আমি যে ট্রান্সপোর্টে যাচ্ছি অফিসে, সেই ট্রান্সপোর্টে কোনো পেশেন্ট যায়নি বা তার সেই পেশেন্ট কোনো কাফ ওখানে রেখে যায়নি, কোনো জীবাণু ওখানে রেখে যায়নি, কোনো ভাইরাস রেখে যায়নি, এর গ্যারান্টি কি? তাহলে আমি এসে আমি তো আক্রান্ত হচ্ছি, আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও আমি আক্রান্ত করছি। বন্ধ তো হতেই পারে, বন্ধ রাখলে অসুবিধা কি? ব্যাংক থেকে টাকা একবারে তুলে নিয়ে যাক না, 50,000, 60,000, 1,00,000, 2,00,000 টাকা যার যেটা প্রয়োজন তারা তুলে নিয়ে যাক, সাময়িক 7 দিন 10 দিন ব্যাংক কেন? পুরো সিস্টেম তো বন্ধ রাখা উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর প্রোটেকশন যেহেতু নেই, তাহলে আমরা ভালনারেবল সিচুয়েশন থেকে জব করব, আমাদের উপর তো এটা অন্যায়, অবিচার চাপানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বলছি, দায় নিয়ে বলছি এই কথাটা। এই জন্যে আমার প্রতিষ্ঠান প্রধান বা অন্যান্য আমার কর্তৃপক্ষ, তারা কেউ দায়ী নয়। যেখানে আমেরিকা ভীত সন্ত্রস্ত, এত উন্নত দেশ, সেখানে আমরা যদি এত রিল্যাক্সড সিচুয়েশনে থাকি, তাহলে তো এটা এটা মেনে নেওয়া যায় না, এটা খারাপ পরিস্থিতি হতে পারে আমাদের। প্লিজ আমরা একটু সচেতন হই, আমাদেরকে প্রোটেকশন দেয়া হোক। যদি প্রোটেকশন দেয়া না হয়, যদি সরকার দিতে না পারে, তাহলে প্লিজ বলে দেখ যে আমরা অফ থাকি। একেবারে নেহায়েত যে সমস্ত জরুরি সেবা, মেডিসিন, ডক্টর, ফায়ার সার্ভিস, এই সমস্ত সেবাগুলোকে খোলা রাখা হোক, খুব সীমিত আকারে। সীমিত আকারে আমরা ব্যাংকিং করছি, কিন্তু ব্যাংকিং করতে গেলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে, আমার ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে, গ্রামাঞ্চলে আমার ব্যাংকের শাখা, আর গ্রামাঞ্চলেই কিন্তু লোকজন ফেরত এসছে প্রবাসী হিসেবে বাইরে থেকে। তারা যে ব্যাংকে টাকা তুলতে আসছে না, এর গ্যারান্টি আমরা তো ধরতে পারছি না। সরকার তো আইডেন্টিফাই করতে পারেনি এখনো কে প্রবাসী। যদি পারত, হ্যাঁ এই লোক সমস্ত এরা প্রবাসী, এদেরকে আমরা আইসোলেটেড করে রেখেছি, কোয়ারেন্টাইনে রেখেছি, এরা আর ব্যাংকে যাচ্ছে না, তাহলে বুঝতে পারতাম, আমরা ওপেন ব্যাংক করতাম, ওপেন ব্যাংকিং করতাম, আমরা ফ্রি থাকতাম, আমাদের ভেতরে হেজিটেশন থাকতো না। কিন্তু সেই প্রোটেকশন তো আমাদেরকে দেওয়া হচ্ছে না, আমাদেরকে ব্যাংক করতে বলা হচ্ছে, ব্যাংক করছি আমরা, আক্রান্ত হব আমরা, 2-4 দিন পরে দেখবে যে ব্যাংকার আগে মরে গেছে, সেটা হতেই পারে। এর দায় কে নেবে? কেউ নেবে না, বরং আমরা একটা দায় সৃষ্টি করে যাব, দায় রেখে যাব। দায় এবং সম্পদ নিয়ে যখন কাজ করি ব্যাংকে, পরিবারকে একটা পরিবারের উপর আমাদের আমরা একটা দায় হয়ে, দায় মানে মরে গেলে তো দায় হয়ে থাকলাম, সেই দায় রেখে যাব। এখনো এখনো সময় আছে, এখনো সময় আছে। কেউ যদি সরকারে কেউ যদি থেকে থাকে আমার এই বোর্ডে, প্লিজ কিছু করার নেই আমাদের, আমরা তো নির্দেশিত হয়ে কাজ করি, কাজ করব, জনগণের পক্ষে দাঁড়াবো, কিন্তু প্রোটেকশন নিয়ে দাঁড়াবো। আমরা কাজ করব না এই কথা কেউ বলছি না, আমাদের প্রোটেকশন দেন, টোটাল প্রোটেকশন দেন একেবারে। আমরা ঘর থেকে বের হব, অফিস করব, অফিসে টোটাল প্রোটেকশন, অফিস থেকে আবার ফেরত আসবো সেটার টোটাল প্রোটেকশন, ট্রান্সপোর্ট থেকে শুরু করে সমস্ত প্রোটেকশন দিতে হবে। আমরা জানছি না আমার কাউন্টারে কোন লোকটা আসছে, আমরা জানছি না সেই লোকটার মধ্যে কোনো পেশেন্ট, এই সে সমস্ত লোকের মধ্যে কোনো পেশেন্ট আছে কিনা, বিদেশ ফেরত আছে কিনা, আমরা জানি না। যেহেতু এই রোগটা এমন যে এটা সুস্থ মানুষ, মানে যে রোগী সে সুস্থ, মনে হয় যে সে সুস্থ, অনেকদিন পর যেহেতু সিন্ড্রোম এবং সিমটমগুলো প্রকাশিত হয়, প্রচ্ছন্ন থাকে অনেকদিন ধরে, তাহলে যেহেতু ধরা যায় না, সুতরাং আমাদেরকে খুব বেশি প্রোটেকটিভ হতে হবে। এই মেজারগুলো কে দেবে? আমাদের তো সেই সক্ষমতা নেই, চাইলে তো আমি বাজারে পাচ্ছি না মাস্ক পাচ্ছি না, চাইলে তো আমি পিপি কিনতে পারছি না,